স্বার্থেই খেলোয়াড়দের সব দাবি বিসিবির মেনে নেওয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। যেসব দাবি তুলে ধরা হয়েছে দ্রুত সেগুলোর প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন নিশ্চিতেরও তাগিদ তাদের। এদিকে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দেশের ক্রিকেটের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হলেও ন্যায্য দাবি পূরণে বোর্ড রাজি হওয়ায় খুশি ক্রিকেট প্রেমীরা। হঠাৎ করেই দেশের ক্রিকেট অঙ্গনে ঝড়। ভারত সফরের আগে ১৩ দফা দাবি নিয়ে হাজির সাকিব তামিমদের নেতৃত্বে দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা। কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগ, পারিশ্রমিক বাড়ানো, রাজস্বের ন্যায্য ভাগের পাশাপাশি নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতনের ভারসাম্য আনাসহ ছিল আরও বেশ কিছু দাবি। না মানলে বন্ধ হবে সব ক্রিকেটীয় কার্যক্রম। টানা তিন দিনের নাটকীয়তার পর অবশেষে গলে বরফ। দাবি মেনে নেয়ার ঘোষণা দেয় বিসিবি। তবে শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থাকা নয়, দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়ন করে বিসিবি, এমনটাই চান দেশের সাবেক ক্রিকেটাররা। আন্দোলন থেমে যাওয়াটা আমার কাছে মনে হয় খুবই পজিটিভ, বিকজ ইন্ডিয়ান সিরিজটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ টিমের জন্য। এফেক্ট পড়বে না বাংলাদেশ টিমের প্লেয়ারদের, বিকজ মাত্র তিন দিনের এই ঘটনাটা। চলমান আন্দোলনে বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ক্রিকেটের স্বার্থে এসব ক্ষোভ যেন পুষে না রাখে বিসিবি, সেই সঙ্গে বিসিবিকে ঢেলে সাজানোর সময় এসেছে বলে মনে করেন দেশের সাবেক ক্রিকেটাররা। কারো ক্ষতি না করে আমি শিওর যে এই যে দফাগুলো দিয়েছে বা দাবিগুলো দিয়েছে অনেক এর মধ্যে কিন্তু পজিটিভ দিক আছে, সবগুলোই পজিটিভ দিক আছে, সেগুলো যদি ডেভেলপ করতে পারি আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট অনেক অনেক দূর এগিয়ে যাবে। এদিকে হঠাৎ এই আন্দোলনে দেশের ক্রিকেটের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ক্রিকেটারদের ন্যায্য দাবি পূরণ হয়েছে, এতেই খুশি দেশের ক্রিকেট সমর্থকরা। এটা তো একটু ইমেজ নষ্ট হয়েছে, বাট ক্রিকেটের যে ন্যায্য দাবিটা ওটা পূরণ হয়েছে, এটা আসলে ক্রিকেটারদের জন্য ভালো হবে। মাঠের বাইরের জিনিসটা মাঠের বাইরেই থাকুক, কারণ বাইরের জিনিসগুলো মানুষ প্লেয়ারদের মানসিকভাবে মানে প্রস্তুতি আছে, সেটাকে যাতে প্রভাব না ফেলে সেটাই চাই। যেহেতু এখন বিষয়টা সলভ হয়ে গিয়েছে, আশা করি সামনে ভারত সফর আছে, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সফর, আমাদের বোর্ডের জন্য এবং আমাদের প্লেয়ারদের জন্য। আশা করি তারা সেখানে ভালো পারফর্ম করবে, যেহেতু তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। সব ভুলে ভারত সফরে জ্বলে উঠবে দল, এমনটাই প্রত্যাশা তাদের। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।